আমার মায়ের পেটের ভাইয়ের মতো এই এলাকার যারা আমার ভাষণ শুনছেন সঞ্জয় বিমল অমল অরুণ বিরুণ যা আছে আমার মায়ের পেটের মতন ভাইয়ের মতো তাদের প্রতি আমার দরদ আমি একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী ধানকুটা মিলের মালিক নয় ফ্যাটফেটি চালানো টুকটুকি চালানো নয় আমার পেটে পিঠে মাথায় সব সময় সংবিধান নিয়ে কারবার করি আমি আপনার এই মজলিসে অত্র এলাকার সমস্ত অমুসলিম ভাইদেরকে বলছি যারা এই আইন নিয়ে ভটকা আবির মাথায় ফেটটি মেরে মিছিল করছে তাদেরকে আমি বলছি যেহেতু তারা আমার মায়ের পেটের ভাইয়ের মতন ভাই সঞ্জয় আর বিমল এই আইনে আমি একজন আইন জানা মানুষ বলছি এই আইনে কোনো হিন্দু কোনো জৈন কোনো বৌদ্ধ আর যা যা আছে তাদের লাভের কিছু নেই গ্যারান্টি ভাই সঞ্জয় ভাই অমল ভাই বিমল তোমার গুরু যে আর কেউ যারা আছে রাজ্যের তারা যেগুলো এই কথা বলছে তাদেরকে বলো কলকাতা হাইকোর্টের উকিলদের সাথে কথা বলতে তারা যদি বলে দেয় আমাদের মতন আইনজীবীকে যে এই আইনটাতে ওদের লাভ আছে আপনি বাড়াবাড়ি করে বলছেন আমি কোর্টটা খুলে ফেলে দিয়ে এই জয়নগরেই ডাব বেচতে আসবো সাইকেলে করে কিনে খেতে হবে নাহলে কিন্তু ব্যবসা চলবে না এই আইনে কোন অমুসলিম ভাইদের লাভ নেই আর এই আইনে কোন যেদিন আইন পাস হলো বাপরে বাপ এলাকার অমুসলিম ভাইরা না ভটকা ভটকা আবির তাবির আর মুসলমান খালি হাই উতাস আল্লাহ কি হলো আল্লাহ 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 কোন লাভ ওদের নেই আর আমাদের কোনো ভয়ের ব্যাপার নেই আমি আপনাদেরকে বলে যাচ্ছি তাহলে এত আন্দোলন করার কি দরকার কেন এত বাড়াবাড়ি করছেন আপনারা ফের মিটিং করতে বলছেন এই আইনটা প্রথম একজন পুলিশ অফিসার আমাদেরকে জিজ্ঞাসা করছে কলকাতা হাইকোর্টের উকিলটি মিলে সবাই মিলে গোটা কলকাতা হাইকোর্টটাকে ঘিরে নিয়েছি সিপিএম পার্টি কংগ্রেস পার্টি তৃণমূল পার্টি নির্দল পার্টি জাতীয়তাবাদী পার্টি মানুষ পার্টি সমাজ পার্টি জাত পার্টি অজাত পার্টি ভালোবাসার মানুষ সব টাইপের উকিল খালি বিজেপি আর আরএসএস বাদ ওর চাচা বাপ দাদুরা মানা করেছে আসেনি তো সমস্ত পার্টির উকিলরা আইন জানা লোকটি মিলে গোটা হাইকোর্টটাকে ঘেরে দিয়ে মিছিল করছি এই আইনের বিরোধিতা করছে আর আপনার এলাকার কেউ যদি বলে এই মুসলমানটির বেশি মনে হচ্ছে ঘাড়ে চড়ে নিয়েছে এনআরসি এ ভাই যারা এ কথা বলে তাদের উদ্দেশ্যে বলে মুসলমানদের ঘাড়ে এনআরসি চড়েনি মুসলমানদের ঘাড়ে সিএএ চড়েনি মুসলমানরা দেশ রক্ষা করতে জানে দেশের সংবিধান রক্ষা করতে জানে একজন পুলিশ অফিসার বলছে পুলিশটার নাম ফের এ সরকার অমিত সরকার আমি বললাম মিস্টার সরকার আমাকে বলছে কেন আপনাদের এত বাড়াবাড়ি কি দরকার তো আমি বলেছিলাম বাড়াবাড়ি এই কারণে এই আইনটা প্রথম গোটা দেশে জাত পাতের ভিত্তিতে আইনটা হয়েছে এই আইন চলবে না সংবিধান বিরোধী আইন আর সংবিধানকে ফলো করে গোটা দেশ চলে ও এই আইনটাতে সংবিধানটাকে ট্রাক্টর দিয়ে চাষ করে দিয়েছে জমি চাষ করার মতো কি করে চলবে বেআইনি অঞ্চলের ভিত্তিতে তিনটা দেশকে নিয়েছে শ্রীলঙ্কা আর ভুটান নেপাল যেগুলোতে আছে ওদেরকে নেয়নি বলে কোন আইন না মেনে এই আইনটা পাস করেছে চকলেট হিসাবে হিন্দুদেরকে দেওয়ার জন্য কিন্তু এই এলাকার হিন্দু মুসলিমের ভ্রাতৃত্ব বোধ ওই তিনটা তাকওয়া বুঝতে পারেনি যে যতই এরা আমরা ললিপপ দিই এই এলাকার হিন্দু মুসলমানরা একদম আটাআটি ভাবে লেগে আছে মিটিং মিছিলে দেখেন না অর্ধেক হিন্দু অর্ধেক মুসলমান জানে ওই তিনটা লোকের দেশ নয় এই দেশ আমার সাথে প্রাইভেট পড়েছে সঞ্জয় আমার সাথে প্রাইভেট পড়েছে বিমল তারা জানে আমি একজনকে জিজ্ঞাসা করলাম শিক্ষিত অমুসলিম ভাই মাস্টার মশাই মানুষ আমি বললাম মাস্টার মশাই আপনি তো আরএসএস করেন আপনি বুকে হাত দিয়ে বলেন তো যে আপনার আমার সাথে আপনার বয়স একই 36 বছর বয়স আপনারও 36 বছর বয়স আর আপনি আর আপনি বুকে হাত দিয়ে বলেন তো এই এলাকার কোন মুসলমান আপনাকে ক্ষতি করেছে
বলছেন না এই এলাকার কোন মুসলমান কোন হিন্দুকে কোন রকম ক্ষতি করেছে অপমান করেছে কোন রকম দাগাবাজি করেছে না মুসলমান তো নিজে নিজে লড়তে ব্যস্ত কখন তোকে নিয়ে লড়বে ভাই ভাই তো মারপিট করতে শেষ নাই কখন আর সঞ্জয় বিমলের সাথে ফাইট করবে তার আগে তো কামাল আর জামালই শেষ নেই তো বললো কথা ঠিক তো যখন কথা ঠিক তাহলে ইউপিতে কি হয়েছে মধ্যপ্রদেশে কি হয়েছে আপনি এখানে ফ্ল্যাগ নিয়ে বার হয়ে যাচ্ছেন কেন যেখানকার সমস্যা সেখানে মিটা আপনি মনে হচ্ছে যে ইউপি ঠিকা নিয়ে বসে আছেন মোহাম্মদ যোগীর ঠিকা আপনাকে দিয়েছে বলছে কথা ঠিকই মাস্টার উকিল স্যার আজ থেকে না তোবা করে দিলাম যান সত্যি কথা একদম তো যারা শিক্ষিত ভালো মানুষ তারা কিন্তু আমাদের বিরোধিতা করে না কিছু তিন চারটা পান্ডা পুন্ডি যেমন ওদের মালিক ধানকুটা মিলের মালিক ওই রকম এরাও একদম একই টাইপের বুঝা বুঝির ব্যাপার নাই বাংকি বাং তাদের থেকে আমাদেরকে সাবধান হতে হবে এবং তাদের মুহূর্তর জবাবের জন্য আমাদেরকে তৈরি হতে হবে।